কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট ফাইভ এর লেসন ওয়ান। নাম হচ্ছে দা ট্রুথফুল ডো। নাম হচ্ছে কি? দা ট্রুথফুল ডো। এটার উপরে তোমাদের বইতে তিনটা লেসন আছে, লেসন ওয়ান, লেসন টু, লেসন থ্রি। আজকে আমি তোমাদের লেসন ওয়ান নিয়ে উপস্থাপন করবো। দা ট্রুথফুল ডো, এটা আমি তোমাদের একটু পরে শোনাচ্ছি। প্যাসেজটা আমি তোমাদের একটু ভালো করে পড়ে দিচ্ছি, শুনো সবাই। দা ট্রুথফুল ডো, দেখো শিক্ষার্থীরা, ওয়ান্স আপন এ টাইম এ ডো অ্যান্ড এ বে আর ভেরি গুড ফ্রেন্ডস। এটা তোমাদের আমি অর্থ বলে যাচ্ছি, দেখো, ওয়ান্স আপন এ টাইম এ ডো অ্যান্ড এ বে আর ভেরি গুড ফ্রেন্ডস। একদা এক সময়ে একটা ঘুঘু এবং একটা বাদুড়ির মধ্যে খুবই বন্ধুত্ব ছিল। ওয়ান ডে দা টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট অন এ জার্নি। একদিন তারা কি করলো, বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল, ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিল। দে ফ্লিউ ওভার দ্য রিভার্স অ্যান্ড হিলস অ্যান্ড কেম টু এ বিগ জঙ্গল। তারা কি করলো, উড়ে উড়ে নদী এবং পাহাড়ের উপর দিয়ে একটা বড় জঙ্গলে এসে পৌঁছালো। বোথ দা ফ্রেন্ডস আর ভেরি টায়ার্ড। বন্ধু দুটি কি করলো, উভয়ে ক্লান্ত হলো। They needed to sit down and take a rest. তাদের প্রয়োজন হলো কি, কিছুক্ষণ বিশ্রামের, অর্থাৎ বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলো। Soon night fell and it was dark all around. তাহলে শীঘ্রই রাত হলো এবং চারিদিকে কি হলো, অন্ধকার হয়ে আসলো। A strong rose ঝড় উঠলো। It started to rain heavily. কি হলো, মুষলধারে বৃষ্টি শুরু হলো। দ্য এন্ড দ্য বেড স্টার্টেড টু লুক ফর এ শেল্টার। ঘুঘু এবং ভালুকটি কি করলো, আশ্রয়ের জন্য কোষ করলো, আশ্রয়ের কোষ করতে শুরু করলো। এরপরের স্তবেকে দেখো, দেখ কে আপন এ সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি। তারা কি করলো, শতাব্দীর এক পুরনো খরাই গাছে এসে বসল। অ্যান্ড আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্যাট ট্রি। একটা পেঁচা ওই গাছের মধ্যে বাসা ছিল, একটা পেঁচা ওই গাছে বাসা ছিল। নেস্ট হতো কি, বাসা। দ্য ডো অ্যান্ড দ্য বেড নকড অ্যাট দ্য আউলস ডোর। ঘুঘু এবং বাদুরটি কি করলো, পেঁচার দরজায় করা নাড়ল। দ্য ওল্ড গ্রাম্পি আউল ওপেন্ড দ্য ডোর। বৃদ্ধ রুষ্ট পেঁচা দরজা খুলল। দাডো অ্যান্ড দ্য বেড রিকোয়েস্টেড হিম টু গিভ দেম শেল্টার। বাদুটি, গুগুটি এবং বাদুটি তাকে কি করলো, একটু আশ্রয় দেওয়ার জন্য অনুমতি চাইল, আশ্রয় খুঁজল, আশ্রয় চাইল। দ্য আউল আনউইলিংলি লেট দেম ইন। পেঁচার অনিচ্ছা সত্ত্বেও, আনউইলিং অনিচ্ছা সত্ত্বে বা অনিচ্ছুকভাবে কি করলো, তাদেরকে ভিতরে আসার অনুমতি দিল। দ্য টু বার্ডস আর হাংরি টু। পাখি দুটি ক্ষুধার্ত ছিল, হাংরি অর্থ ক্ষুধার্ত। তাহলে দ্য টু বার্ডস আর হাংরি টু, পাখি দুটি ক্ষুধার্ত ছিল। দে বেগড ফর সাম ফুড, তারা কিছু খাবার চাইল। দ্য সেলফিশ আউল ওয়াজ নট হেভি। স্বার্থপর পেঁচাটি কিন্তু কি ছিল না, খুশি ছিল না। তারা আসছে এটাতে তারা খুশি, সে খুশি ছিল না। হাউ এভার হি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম। যা হোক, সে কি করলো, রাতের খাবারটা, ডিনার মানে কি রাতের খাবারটা, তাদের সাথে ভাগাভাগি করে খেল। দাডো ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট। ঘুঘুটি এতই ক্লান্ত ছিল যে সে কি করতে পারলো না, সে কুড হার্ডলি ইট, তাকে কষ্ট করে খেতে হলো, অর্থাৎ সে বেশি খেতে পারলো না। বা দ্য ব্যাগ ওয়াজ লাইট,
কিন্তু বাদুরটি ছিল দুত্ত। দুত্ত মানে কি? চালাক, চতুর। হি এট গ্রিডিলি, সে কি করলো? গ্রিডিলি মানে লোভাতুরভাবে সে খাবারগুলো খেয়ে নিল। হি বিগ্যান টু ফ্রেজ দ্য আউল উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, সে কি করলো? ফ্রেজ মানে প্রশংসা করতে শুরু করলো। হ্যাঁ, দ্য আউল পেঁচার প্রশংসা করতে শুরু করলো। কিসের জন্য? উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড, আরও বেশি খাবার পাবার আশায় সে পেঁচা প্রশংসা করতে শুরু করলো। দ্য বেট সে, বাদুরটি বলল, ও ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, ইউ আর দ্য মোস্ট জেনারাস পারসন, ওহে জ্ঞানী এবং সাহসী পেঁচা, ইউ আর দ্য মোস্ট জেনারাস, জেনারাস মানে উদার, তুমি হচ্ছ সবচেয়ে সহৃদয়বান ব্যক্তি বা উদার ব্যক্তি আই হ্যাভ এভার সিন, আমার দেখা ব্যক্তির মধ্যে তুমিই হচ্ছ সবচেয়ে সহৃদয়বান ব্যক্তি।